এবার ডেঙ্গির প্রকোপটা শুধু কলকাতায় নয় শুধু ভারতবর্ষে নয় বিশ্ব জুড়ে যেখানে আমাদের ইকুয়েটারের দুধারে প্রচণ্ডভাবে বেড়েছে এবং সিঙ্গাপুর থেকে নিয়ে এদিকে মালয়েশিয়া থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন শহর বা ইভেন এবছর গ্রামেও ডেঙ্গির প্রকোপটা বেশি তার কারণ হচ্ছে এইবার বিষ্ণু উষ্ণায়নের জন্য একটা আনন্যাচারাল ওয়েদার হয়েছে যেটার মধ্যে খুব হেভি রেন হচ্ছে না আবার মাঝে মাঝে লাইট রেন হচ্ছে আর প্রচণ্ডভাবে হিউমিডিটি বেশি হচ্ছে হিউমিডিটি বেশি থাকলে যে কোনো বীজাণু বা যে কোনো এতে আপনি দেখবেন যে ওটা মাল্টিপল হতে থাকে এবং পপুলেশনও মাল্টিপল হয় ওই সব জায়গাগুলোতে ডেঙ্গুটা এবার বেশি নিশ্চিতভাবে কিন্তু আমরা কি স্যাটিসফাই হয়ে বসে থাকবো যে ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে আমাদের বিশ্বে বিশ্বের অনেকগুলো জায়গায় হচ্ছে আমাদের আর হাত গুটিয়ে বসে থাকবে তা কিন্তু কলকাতা কর্পোরেশন করছে না কলকাতা কর্পোরেশন সাত দিনে এক একটা অঞ্চল ভিজিট করছে মানে রোজ ভিজিট করছে একটা অঞ্চল না 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 এটা এটা লাস্ট ফেব্রুয়ারির থেকে হচ্ছে লাস্ট ফেব্রুয়ারির থেকে করা হচ্ছে তবু আমরা সফল নই কেন তার কারণ মানুষের সহযোগিতা বা সচেতনতা ডেঙ্গুর ব্যাপারে একেবারেই নেই নিশ্চিতভাবে আমাদের যদি দশ লক্ষ কর্মচারী রাখতে পারতাম তাহলে হয়তো প্রত্যেক বাড়ির ছাতে আমার একটা করে লোক থাকতো যে ডেঙ্গু সার্ভেলেন্স করত। সেটা তো সম্ভব নয় তাহলে কি হবে যেরকম মাস্ক পরে নিজেরা সচেতন হয়েছিলেন বলে মাস্ক পরেছিলেন বাড়ির মধ্যে ছিলেন কিন্তু এবার ডেঙ্গুর ক্ষেত্রে আমি আমার খালি জমিটা রেখে দেব আর পাশের নেবাররা সেইটাকে ভ্যাট ভেবে রোজ ফেলবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার কলকাতা কর্পোরেশন পরিষ্কার করবে কিন্তু রেগুলার পরিষ্কার করার মতন ম্যান পাওয়ার আমার কাছে নেই আমার বাড়িতে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল ডিসপিউটেড ল্যান্ড ছাদ ভেঙে পড়ে যাচ্ছে বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে তার উপরে কাক দুটো ভাঁড় নিয়ে এসে ফেলে দিয়েছে বা বহু ভাঁড় পড়ে আছে যেখানে জল পড়ে বৃষ্টির জল পড়ে সেখানে ডেঙ্গুর লার্ভা জন্মাচ্ছে আমি আমার ঠিক বাড়ির পাশে একটা এরকম প্রপার্টি আছে আমি আজ পর্যন্ত আমার কর্পোরেশনের লোকটাকে বলতে পারলাম যে এটার উপরে উঠে পরিষ্কার করো তার কারণ ওই সিঁড়িটা শুদ্ধ ভেঙে পড়লে সেই লোকটাও মারা যাবে এটা কিন্তু সাধারণ মানুষ সাধারণ দায়িত্ব নিয়ে মনে করবে যে আপনার দায়িত্ব তার কারণ শুধুমাত্র ডেফিনেটলি ডেঙ্গি মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা একটা বড় বিষয় কিন্তু শুধুমাত্র বিষুব রেখার আহ আবহাওয়া বিষুবরেখা বরাবর রকম ভাবে সে তার ব্যবহার করবে মশা তারা কতটা বংশ বিস্তার করবে না সাধারণ মানুষ সচেতন হবে কিনা তাহলে হাকিন তিনি কি করবেন তাহলে সাধারণ মানুষ যদি সচেতন না হতো তাহলে তো এর সময় আমরা মাস্ক না পরে আমরা ঘুরে বেড়াতে পারতাম তো আপনিও তো ঘোরেননি মাস্ক ছাড়া তা আপনি ঘুরে বেড়াতে পারতেন যে আমার তো এমনি হবে মেয়র আছে তখন আমার তো ইয়ে হবে যদি করোনা হয় হবে মেয়র মেয়রের দায়িত্ব বা প্রাইম মিনিস্টারের দায়িত্ব নিশ্চিতভাবে নজরদারি আছে নজরদারি আছে কিন্তু বিয়ন লিমিট হয়ে যাচ্ছে ডেঙ্গিকে এখনও কন্ট্রোল করা যায় যদি সব মানুষ একবার করে ছাতে সপ্তাহে একবার করে উঠে চারিদিকটা দেখে নেয় যে কার বাড়ির পেছনে প্লাস্টিক ভেঙে পড়ে আছে কার এসির ডাকের মধ্যে জল আছে আপনি জানেন কালকে অতিন ঘোষ একটা ড্রোন চালিয়েছিল সাড়ে তিনশো বাড়ি শুধু দক্ষিণ কলকাতার একটা ওয়ার্ডে সাড়ে তিনশো বাড়ি তাদের যে ওপরে যে ট্যাঙ্ক ঢাকনা ছিল না এবং তার মধ্যে লার্ভা পাওয়া গেছে